বর্তমান যেতিকি শীতর প্রকোপ বড়িবার লাগিছি রাজনৈতিক মহল সেতিকি সরগরম হবার লাগিছি পদমপুর উপনির্বাচন এই মাত্র আউ তিন দিন বাকি রহিতবা বলে হেভিয়েট প্রচার আরম্ভ হয়ে যাইছে ও হেভিয়েট প্রচাররে বিজেপি সবুঠু অধিকা করিবার লাগিছি হেভিয়েট প্রচার ভিতরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাখাপাখি চার দিনর প্রোগ্রাম নেই আসছন্তি ও দুই দিন হলানি সে পদমপুর অঞ্চলর বিভিন্ন জায়গা মূল বুলছন্তি পদযাত্রা করছন্তি সভা সমিতি করছন্তি ও লোককু কেন্দ্রর যে যোজনা মানে অছি সব যোজনা বিষয়ে বুঝাউছন্তি অন্যপটে যদি দেখিবা কোনসি না কোনসি জায়গায় বিজেডি ব্যাকফুটরে থিবা বেলে সেমানে বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক আনকি গোটে মাস্টার কার্ড খেলিবা পি যোজনা করছন্তি আসন্তা দুই তারিখ দিন তাঙ্কর বিজেডি সুপ্রিমো যে অছন্তি নবীন পটনায়ক সে আসিকরি পদমপুর অঞ্চলরে পাখাপাখি তিনটি সভা করিবে অন্য পক্ষে যদি দেখিবে কংগ্রেস কোনসি না কোনসি জায়গায় সে পছরে থিবা বেলে মধ্য সে তাঙ্কর কিছু যে স্টার প্রচারক যে অছন্তি সেমানে আসি রয়েছেন যদি বর্তমান যদি দেখিবা যে এবে যাই যে চালিছি পদমপুর উপনির্বাচন পাই যে হেভিয়েট প্রচার চালছি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে বিজেডি বিজেপির যে প্রার্থী অনেক প্রদীপ পুরোহিত মারাথন প্রচার করছেন সাঙ্গে সমস্ত নেতা রয়েছেন কর্মী রয়েছেন ও বিভিন্ন স্থানক যাই যে প্রচার করছেন যে লোকাভিমুখী যে যোজনা মানে কেন্দ্র সরকার রয়েছে সেসব যোজনা বিষয়ে বুঝাউছেন যদি মোটামুটি যদি দেখা বিজেডি ব্যাকফুটে থাকবে বর্তমান যে মাস্টার কার্ড খেলা যাচ্ছে সে মাস্টার কার্ডক নিয়ে এবার বর্তমান পদমপুর রাজনীতির গোটে চর্চার বিষয় পাল্টিছি কোণী না কোণী জায়গায় যদি দেখবে বিজেডি যে রয়েছে যে উপনির্বাচন সব ওড়িশা রাজ্যের যা হয়েছে সেটি কেবি মুখ্যমন্ত্রী দেখা মিল না কেবল বিজেপুর উপনির্বাচন বেড়ে যে কেবল মুখ্যমন্ত্রী আসিকি এখানে নির্বাচন প্রচার করলে কিন্তু অন্য যা বি উপনির্বাচন হয়েছে সেখানে কেবল ভর্চুয়াল মোড্রে মুখ্যমন্ত্রী আসিকি প্রচার করছেন কিন্তু প্রথম থর এবে যে ধামনগরের বিজেপির বিজয় হল পরে কোণী না কোণী জায়গায় বিজেডি পছঘুঞ্চার পছ ব্যাকফুটে রয়েছে বেড়ে বর্তমান যে মাস্টার কার্ড খেলছেন যে কার্যক্রম সব রয়েছে বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক আসিকি প্রচার মঙ্গ ধরবে ও আশা করছেন কি যে ব্যাকফুটে অনেক যে ভোট মাইনসে চালিছে তাকে প্লস করা মুখ্যমন্ত্রীকে এখানে প্রোজেক্ট করা যাচ্ছে অন্য পক্ষে যদি দেখবে যে দুই তারিখ দিন মুখ্যমন্ত্রী প্রোগ্রাম অনেক তো বিজেপি বি কোণী না কোণী জায়গায় পছরে রইনি আগামী দিনক চিন্তা করিকি ভুবনেশ্বর সাংসদ যে অনেক অপরাজিতা ষড়ঙ্গী তাঙ্কু মধ্যে দুই তারিখ দিন রখা হয়েছে তাঁর চারি চারটি সভা সমিতির কার্যক্রম রয়েছে পদযাত্রা রয়েছে লোকঙ্ক সহ মিশিবার কার্যক্রম রয়েছে তো মোটামুটি যা রয়েছে পদমপুর আজ যেহেতু কেন্দ্রমন্ত্রী কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে আজ জনসভাকে সম্বোধিত করবে সেঠাকার পরিবেশ কেমতি দেখুছেন এবং লোকমানকর কিছু প্রতিক্রিয়া আসুছি কি নিশ্চিত ভাবে দেখুন যেহেতু দুই দিন হল কেন্দ্রমন্ত্রী পদমপুর অঞ্চলের হি অনেক ও সে দুই দিন হল যে কার্যক্রম সব করছেন লোকঙ্কর সহমতি মিলছে সহযোগ মিলছে লোক যে সভা সমিতির আসিকি তাঁর যে ভাষণ শুনছে সে ভাষণ শুনলা পরে সে সমস্ত রিয়াকশন আমি যা পাওছু কি কোণী না কোণী জায়গায় যে কেন্দ্র সরকারের যে যোজনা সব রয়েছে লোক পাখ পৌঁছবার রাজ্য সরকার বিফল হয়েছে রাজ্য সরকার লোককে ভূয়া বুলেবার যে কাজ করছেন সেসব জিনিসকে লোক ধীরে ধীরে বুঝবাক লাগিল আজ যে কেন্দ্রমন্ত্রী যে কার্যক্রম রয়েছে যে ধারবন্দ ব্লক ও পদমপুর ব্লকর দুইটি সভা সমিতি রয়েছে সভা সমিতি সরলাপরে গতকালি গোটে দিন খালি রহব কিন্তু তিন তারিখ দিন যেদিন শেষ দিন রয়েছে প্রচারর সন্ধ্যা পাঁচটা যায় সেটি দিন সে সময় গোটে দিন পুরা রহবে পদমপুর উপনির্বাচন মণ্ডল বিভিন্ন অঞ্চলের ধর্মেন্দ্র প্রধানকর কার্যক্রম যে রয়েছে ও সেতরে লোকঙ্ক সহ মিশিবে ও যে লোকাভিমুখী যোজনা রয়েছে ও প্রদীপ পুরোহিতকর নির্বাচনী সভার সব যোগ দেবে ও প্রদীপ পুরোহিতক ভোট ভিক্ষা মধ্যে করবে মন্দাকিনী ଏହିଭଳି ଭାବରେ ରବି ନାରାୟଣ ଆପଣ ଘଟଣା ଉପରେ ନଜର ରଖିଥାନ୍ତେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ପାଇଁ।